আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরও একটা সহজ রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মসমসে পরোটা। এর জন্য প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের ময়দা। আপনারা ইচ্ছে হলে এর মধ্যে সাদা আটাটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণে চিনি। এটা একেবারে অপশনাল, তবে চিনিটা দিলে টেস্ট অনেকগুণ ভালো আসে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন আমি সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই তেলটার সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার এটা মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এর মধ্যে অ্যাড করব কুসুম গরম পানি। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে, আঙ্গুল ডুবিয়ে রাখা যায় এরকম পানি নিলেই হবে। পানি থেকে আমি অল্প অল্প পরিমাণের পানি ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা নরম টাইপের খামি তৈরি করতে হবে, মানে আমরা যেরকম পরোটা তৈরি করার জন্য যে খামিটা তৈরি করি ওরকম একটা খামি তৈরি করে নিতে হবে। এই জন্য আমি অল্প অল্প পরিমাণের পানি দিয়ে একটা খামি তৈরি করে নিলাম। একসাথে বেশি পানি দিবেন না, এতে অনেক সময় নরম হয়ে যেতে পারে। খামিটা আমার তৈরি করা কমপ্লিট, দেখেন একেবারে সফট। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব 10 মিনিটের মতন। 10 মিনিট পর পিড়ে আসতেছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। এখন আমি এই খামিটাকে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। অবশ্য খুব ভালো করে মথে নিতে হবে। খুব ভালো করে মথে নেওয়ার পর এটাকে আমি এখন ছোটো ছোটো ভাগে পিস করে নিচ্ছি। আমি 6টা তৈরি করব, এই জন্য 6 ব্যাগে ভাগ করে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে 5টাও তৈরি করতে পারবেন, কিংবা 4টাও তৈরি করতে পারবেন। আমি আলাদা করে নিচ্ছি। এখন এগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে এক সাইডে রেখে দিব। এতে কিন্তু আর ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি একটা খামি নিয়ে খুব ভালো করে একটু মথে নিয়ে একটা রুটি তৈরি করে নিব। রুটিটা একটু পাতলা করে তৈরি করতে হবে। আপনারা যদি এভাবে রুটি বেলতে না পারেন, তাহলে এর মধ্যে আটা বা ময়দা ব্যবহার করে রুটি তৈরি করে নিতে পারবেন। এটা গোল হওয়া লাগবে না, জাস্ট একটা পাতলা রুটি হলেই হবে। এখন আমি এর উপর দিয়ে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে হাত দিয়েও এই কাজটা করতে পারবেন। আমি একটা ব্রাশের সাহায্যে সম্পূর্ণ রুটির গায়ে তেলটা মেখে নিচ্ছি। তেলটা মেখে নেওয়ার পর এর মধ্যে এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা না দিয়ে আপনারা ইচ্ছে হলে আটাটাও দিতে পারবেন। ময়দাটা দেওয়ার পর আমি যেভাবে দেখতে পাচ্ছেন ওভাবে এটাকেও সম্পূর্ণ গায়ে মেখে নিলাম। এখন একটা নাইফের সাহায্যে এক সাইড থেকে কেটে এটাকে গোল করে নিচ্ছি। আমি কাজটা কীভাবে করতেছি আপনারা খেয়াল করলে ইজিলি বুঝতে পারবেন। এটা তৈরি করা আসলে খুবই সহজ, আর খেতে কিন্তু অসাধারণ। খুব কম সময়ে এটা তৈরি করে নিতে পারবেন, সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য খুবই সহজ এই রেসিপিটা। এখন আমি অবশিষ্ট অংশের মধ্যে পানি লাগিয়ে এটাকে লাগিয়ে দিচ্ছি, যাতে না ছুটে আসে। এখন আমি এই বাকি অংশটা কেটে এক সাইডে রেখে দিব। এই অংশটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটু মেখে এটাকে আমি এক সাইডে রেখে বাকিগুলোকেও সেমভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলো আমি সেমভাবে তৈরি করে নিলাম। এখন এগুলো বেলে নেওয়ার পালা। আমি মাঝ বরাবর আঙুল দিয়ে ভিতরের অংশটা এভাবে ঢুকিয়ে হাতের সাহায্যে এভাবে চাপ দিয়ে গোল করে নিলাম। আসলে এই জিনিসগুলো একটু খেয়াল করলে খুবই সহজে আপনারা বুঝতে পারবেন। একটা বেলুনের সাহায্যে আমি এটাকে বেলে নিচ্ছি।
সেম ভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আর এটা অনেকক্ষণ পর্যন্ত মসমসে থাকবে, এজন্য ইচ্ছে হলে আপনারা একসাথে অনেকগুলোও তৈরি করে রেখে দিতে পারবেন। আর ছোটো বড় সবারই অনেক পছন্দের। আমি একইভাবে সবগুলো পরোটা তৈরি করে নিলাম। এখন এগুলোকে তেলে ভেজে নিব। এর জন্য চুলা একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর অবশ্যই এটাকে ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হওয়ার পর আমি একটা পরোটা দিয়ে দিলাম। এখন উপর দিয়ে এভাবে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এটা ভেজে নিতে অত বেশি সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে ভেজে নিতে পারবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। এটাকে এখন উল্টিয়ে পাল্টিয়ে কালার করে ভেজে নিলে হয়ে যাবে। আসলে তৈরি করা খুবই সহজ, আর খেতে কিন্তু অসাধারণ। সবসময় একরকমের পরোটা তৈরি না করে মাঝে মধ্যে ভিন্নতা পরোটা ট্রাই করলে সবাই অনেক পছন্দ করবে আর খেতেও ভালো লাগবে। আমি একইভাবে সবগুলো পরোটা ভেজে নিলাম। দেখেন এটা অনেকটা মসমসে আর অনেকটা লেয়ার। এটা আপনারা যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারবেন। দেখেন আশা করি প্রতিবারের মতন আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ফ্যামিলি সাথে শেয়ার করবেন। সেই সাথে এইরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।